আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গোপালপুরে 201 গম্বুজ মসজিদে, আর এটার আশেপাশে যা আছে সবই আপনাদের ঘুরে দেখাবো। এটা শুরু হয় আমাদের বাসে, চায়নাল থেকে গোপালপুরে ভাড়া নিয়েছিল 70-80 টাকা করে, আর তারপরে অটোতে করে চলে আসতে হয় আপনাদের 201 গম্বুজ মসজিদ পর্যন্ত। তো জনপ্রতি এখানে ভাড়া পড়বে 20-25 টাকা, আর সামনেই দেখতে পাচ্ছেন ওই সামনে কম্পোজ মসজিদ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি 201 গম্বুজ মসজিদের সামনে। আর দিনটা ছিল শুক্রবার, তো ফার্স্টে আমরা আগে উজু করে নামাজটা সেরে নিব, তারপর পুরোটা আপনাদের দেখাব। এই হলো উজুর স্থান যেখানে উজু করা হয়, বিশাল একটা ই করা হয়েছে, উজুখানা করা হয়েছে। আমরা তারপরে ভিতরে চলে যাচ্ছি। দিনটা শুক্রবার থাকায় প্রচুর দর্শনার্থী এবং যারা নামাজ পড়ার জন্য এসেছে তারা এসেছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমরা সেখানে গিয়ে জানতে পারলাম প্রতি সপ্তাহে এখানে বড় বড় আলেম মুফতিদের আনা হয় এখানে বয়ান করার জন্য আর নামাজ পড়ার জন্য। তো এই সপ্তাহে এসেছিল মুফতি হাফিজুর রহমান, ঢাকার একটা মসজিদের ইমাম। শেষে আপনাদের পুরোটা আমি ঘুরে দেখাবো। তো ফার্স্টে আমরা লঞ্চ করে নিই এটা সামনেই যে হোটেল ছিল ওইখান থেকে। তো এইবারই ফার্স্ট না, এর আগেও প্রায় 4 বছর আগে আমি এখানে এসেছিলাম। তখন এটার যে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ওনার সাথেও আমি ছবি তুলেছি, প্লাস ওনাদের বাসায় গিয়েছি। মূলত ওনার চাচার যে ছেলে উনি আমাদের করটিয়াতে পড়াশোনা করে, তো সেই সুবাদে যাওয়া হয়েছিলো ওনাদের বাসায়। আর ওটার একটা ছবিও আমার চ্যানেলের আগের একটা ভিডিওতে পোস্ট করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো মসজিদের ঠিক সামনেই একটা পার্ক ছিল, ভাই ভাই বিনোদন পার্ক, তো সেটাও আমরা একটু ঘুরে দেখব। আর সেখানে কী কী পাওয়া যায় সবই আপনাদের দেখাবো। তো দেখা যাচ্ছে সেখানে কিছু কসমেটিকের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আর ছোট কয়েকটা হোটেল রয়েছে, রেস্টুরেন্ট। তো সেখানে বিভিন্ন ইসলামিক জিনিসপাতি, যেমন বই ছিল, ইসলামিক বই ছিল, আতর, তারপর তাজবি ছিল, আরও অনেক কিছু মানে সেখানে বিক্রি করতেছিল। আমরা সেইগুলা দেখে লাস্টে বের হয়ে পড়ি আবার মসজিদের দিকে। তো যতই দেখছিলাম ততই আরো ভালো লাগছিল জিনিসটা, পরিবেশটাও অনেক ভালো ছিল, প্লাস দিনটা পারিপার্শ্বিক পরিবেশ মিলে, সকল কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। তো তারপরে আপনাদের নিয়ে যাব উপরে। মসজিদটা মূলত 3 তলা, তো 2য় তলায় আমরা নামাজ পড়েছি, এবং 3য় তলায় রয়েছে সেই 201 গম্বুজ মসজিদ মিনারগুলো। তো সেইখানে আপনাদের এখন নিয়ে যাব। আর ফার্স্টে আগে আমরা ভিতরে আবার একটু দেখিয়ে নিই, তখন নামাজ পড়ার কারণে ভিতরে দেখাইতে পারিনি। তো এটাই হলো সবচেয়ে বড় যে গম্বুজটা, সেটার নিচের অংশ। আর এই মসজিদের অর্ধেকে কালো কাপড় দেওয়া রয়েছে, ওই সাইডটাতে মহিলা অংশ, আর এই সাইডে পুরুষদের জন্য। এটা হলো মেম্বার, যেটা 13 জানুয়ারি 2020 সালে বানানো হয়েছে, পুরোটাই কাঠের এবং সুনিপুণ হাতে অনেক দক্ষ কারিগর দিয়ে বানানো হয়েছে।
গোটা মসজিদ জুড়েই যে আপনারা মার্বেল পাথরের ইগুলো দেখতেছেন সবই মূলত আনা হয়েছে এগুলো দেশের বাইরে থেকে, যেগুলো আপনারা দেখতেই বুঝতে পারবেন মার্বেল পাথরের মতো অনেকগুলা সবই মূলত দেশের বাইরে থেকে আনা। তো আমরা এখন চলে যাব দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায়। আর এই হলো ছাদের অংশ যেখানে মিনারগুলো অবস্থিত। এই মসজিদের পিছন সাইডে রয়েছে একটা অনাথাশ্রম হবে, সেখানে অনাথাশ্রম বলতে যে বৃদ্ধাশ্রম, যেখানে বৃদ্ধাদের রাখার একটা ব্যবস্থা উনি করে গিয়েছেন। তো উপরে থেকে আপনাদের একটা পুরাটা দেখাই দিচ্ছি কি রকম দেখা যাচ্ছে এখান থেকে। সামনে একটা হোটেল হবে, প্লাস ওইখানে যারা দেশের বাইরে থেকে আসবে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। একটা মিনার থেকে পুরোটা ভিউ। মসজিদের পাশেই রয়েছে উজুখানার স্থান, টয়লেট, আর তার সাইডে আরেকটা মেলার মতো বসেছে, সেখানে সুনাম সারা মাসই থাকে, বছর জুড়েই থাকে, সেখানে ঈদের টাইমে বেশি তাদের বেচা কেনা। তো সেটাও আমরা পুরোটা দেখার চেষ্টা করেছি। পিছনের সাইডে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে অন্যতম কিছু হলো ট্রেন দেখলাম, তারপর পিছন সাইডে রয়েছে নাগরদোলা। জিনিসপাতিগুলো দেখলাম সেগুলো ছিল অনেক সুন্দর। পিছন সাইডে আমরা ঘুরে আবার চলে যাব, চেষ্টা করতেছি। সামনের সাইডে দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটা গাড়ির মতো দেখেছিলাম, যেটা অনেকটা বিমানের মতো, সম্ভবত এটা অটো মডিফাই করে বানানো হয়েছে। আর তার পাশেই ছিল একটা নাগরদোলা। সেগুলো দেখতে দেখতে আমরা লাস্টে বের হয়ে পড়ি। আর যেহেতু ওই দিন শুক্রবার ছিল, তো আমাদের আসতে একটু প্রবলেম হয়েছে, আমরা সরাসরি কোনো গাড়ি পাই নাই। গোপালপুর থেকে বাস সরাসরি ঢাকার দিকে যাচ্ছিলো, তো সেখানে টাঙ্গাইলের কোনো যাত্রী তুলতে ছিল না, তো আমরা অটোতে করে চলে যাই ঘাটাইল, আর ঘাটাইল থেকে টাঙ্গাইল চলে আসি। তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সরাসরি প্রথমেই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।